কীর্তন বিলাসের উদ্দেশ্যে চলে যাচ্ছে নদিয়ার এক ভক্ত আরেক ভক্তকে দেখে দেখে বলছে, এই দেখ মহাপ্রভু আজ হেমদণ্ডবাহু আমাদের মতো সাধারণ কোন মানুষ ছিলেন না, তিনি এত উচ্চ মানুষ ছিলেন, হাত ছিল অজানুলম্বিত, সেই হেমদণ্ডবাহু তুলে চলে যাচ্ছে আর নদিয়ার মতো আপনাদের ভক্ত দর্শন করছে। কে যায় কে বলছে, শুধু হেমদণ্ডবাহু তুলে যাচ্ছে না, আরেক ভক্ত দূর থেকে বলছে, শোনা যায় 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 হরি ধ্বনি শোনা যায় শোনা যায় গণ গণ হরি ধ্বনি শোনা যায় শোনা যায় গণ গণ হরি ধ্বনি শোনা যায় শোনা যায় গণ গণ হরি ধ্বনি শোনা যায় 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 দ্বাদশ কপাল অষ্টকবিরা জয় চক্রবর্তী অগণিত সাধুগুরু বৈষ্ণবদেরকে নিয়ে শিবাসঙ্গনে কীর্তন বিলাস করছে আর নদিয়া সকল ভক্তবৃন্দরা কি করছে, হরে জয় রে জয় জয় রে গৌড়া
জয় রে জয় রে গৌরা শিষ্য চিদানন্দন মঙ্গল।